हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल शारमिन कुकिंग एंड ब्लॉग। तो आज के आमी आपनादेर संगे नतून एक ब्लॉग शेयर करेछि। एटा आमादेर लांच मेनु छिलो। एखाने मुग डाल और ढेंड़स चिंगड़ी माछ, उच्छे आलू भाजा, एखाने पटल आलू चिंगड़ी माछ, आम चाटनी और किछु दो पिस आम नियेछिलाम। तो एटाई आजकेर आमादेर लांच मेनु छिलो और खूब कम समयेर मध्ये करेछि। और जेहेतु रेसिपिगुलो शेयर करब, रान्नागुलो जेहेतु एकसंगे एतगुलो रान्ना करेछिलाम, तो সেভাবে বেশি সময় হাতে ফোন নিতে পারিনি। তো চলুন ব্লগটি স্টার্ট করছি। তো এখানে আমি পটল আলু বেগুন চিংড়ি মাছ রান্না করতেছি আর এদিকে করতেছি ঢেঁড়স চিংড়ি। তো আজকে সবজিগুলো চিংড়ি মাছ রান্না করতেছি আর আজকে আর মাছ মানে করছি না আল্লাহ করে। আর যেহেতু চিংড়ি মাছ রান্না করতেছি তাই আলাদা করে আর মাছ মাংস রান্না করার প্রয়োজন মনে হয়নি। আর এদিকে আমি উচ্ছে আলু ভাজা করে রেখেছি, আরও এখনও কিছু রান্না বাকি আছে, আম চাটনি আর ডাল করব। তো ওই রান্নাগুলো এখনও বাকি আছে। তো আজকে হঠাৎ করে দুপুরবেলা থেকে মনে হলো ব্লগটা শুরু করবো। তো সকালেও নাস্তা করছিলাম আর যেহেতু মানে দুপুর থেকেই ক্যামেরাটা অন করেছি, তো দুপুর থেকে কী কী করছি সেই সমস্ত কিন্তু ভিডিও করছি আর সকাল থেকে সেভাবে ভিডিও করা হয়ে ওঠেনি। তো এখন ঝটপট করে রান্নাগুলো করে নিচ্ছি কারণ বিকেলের জন্য ম্যাঙ্গো জুস করে রাখবো, তখন বিকেলবেলা আর করতে সেভাবে ইচ্ছে করে না। তো বিকেলের জন্য যা যা কিছু করি দুপুরে রান্নার শেষে ম্যাক্সিমাম টাইম করে নিই। তো রোজ দিন যে করি তা কিন্তু নয়, তো বিকেলে আবার যখন যা কিছু খেতে ইচ্ছে করে সেটা আবার আলাদা করে করি। আর ম্যাঙ্গো জুসের রেসিপি, ফুল রেসিপি দেখতে চাইলে কিন্তু অবশ্যই ভিজিট করবেন তোমার রান্নাঘর চ্যানেলে। তো দুপুরে রান্নাবান্না করে ওই জুসের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে ঢেঁড়সের চচ্চড়ি কিন্তু হয়ে গিয়েছে, তো এবারে এটা কিন্তু আমি নামিয়ে দেব। তো এটাই ছিল আমাদের আজকের লাঞ্চ মেনু। তো এখানে আমি পাতলা করে মুগ ডাল করেছি আর এখানে ঢেঁড়স চিংড়ি মাছ আর উচ্ছে আলু ভাজা, এখানে পটল আলু বেগুন চিংড়ি মাছ আর এখানে আম চাটনি নিয়েছি, তার সঙ্গে পাকা আম নিয়েছি। আর এটাই ছিল আমাদের আজকের লাঞ্চ মেনু। আর যেহেতু একসঙ্গে এতগুলো রান্না করেছি তো বুঝতেই পারছেন যে ক্যামেরা হাতে নেব সেই টাইমটুকু কিন্তু আর হয়ে ওঠেনি, মানে একদমই টাইম পাইনি যে ক্যামেরা হাতে নেওয়ার জন্য। তো তার ফাঁকেই এতগুলো রান্না করেছি আর এদিকে খাওয়া দাওয়া কম মানে করতেছি। আর এদিকে যে আমের জুস করব, আমটা এদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কিন্তু ফুল রেসিপি দেখতে চাইলে অবশ্যই ভিজিট করবেন তোমার রান্নাঘর চ্যানেলে। তো চলুন লাঞ্চটা সেরে তারপরে ম্যাঙ্গো জুসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা বিকেলের দিকে আমি ম্যাঙ্গো জুসটা সার্ভ করেছিলাম আর সেইটারই হালকা একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর ফুল রেসিপি দেখতে চাইলে অবশ্যই ভিজিট করবেন আমার মেন চ্যানেল তোমার রান্নাঘর চ্যানেলে। তো ওখানে ম্যাঙ্গো জুসের ফুল রেসিপি আমি শেয়ার করেছি। আর আমার যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তাই আমি অনেকগুলো আইস কিউব দিয়েছি আর এখানে এক্সট্রা কোনো জল অ্যাড করব না। আর এই ভিডিওটা আমার শারমিন কুকিং অ্যান্ড ব্লগে আপলোড করতে একদিন লেট হয়ে গেল, যেহেতু এটা আমার কালকের ভিডিও আর এই চ্যানেলটাই আপলোড করতে আমার একদিন লেট হয়ে গেল সময়ের অভাবের জন্য। আর তোমার রান্নাঘরে কিন্তু এটা আমি অলরেডি কালকে আপলোড করে দিয়েছি। তো ম্যাঙ্গো জুসটা খাওয়ার পরে এখানে বিকেলে তারপরে একটু সুজি করছিলাম আর তার সঙ্গে এখানে চা করছিলাম আর হালকা পাতলা কিছু নাস্তাও করছিলাম। আর বাড়িতে গেস্ট আসছিল তার জন্য কিছু হালকা পাতলা কিছু নাস্তা করছিলাম। তো সেই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর কন্টিনিউ দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তো আজকে সারাদিনে যা যা কিছু করেছি সেই সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে কিছু মিষ্টি, কেক, সিঙ্গারা, আর কেকটা আমি অলরেডি আগে বানিয়ে রাখছিলাম, তো কেকটা ম্যাক্সিমাম টাইম আমি বাড়িতে বানিয়ে ফ্রিজে রেখে দিই। তো এইটা ছিল আমাদের বিকেলের নাস্তা। তো আশা করছি আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করলাম।
আর দুপুর থেকে কী কী করেছি সেই সমস্ত কিছুই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের সবারই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।